হাই স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ক্লাস নিয়ে আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো মন দিয়ে পড়াশোনা করছো আমরা আলোচনা করছিলাম ক্লাস নাইনে চ্যাপ্টার ফোর অলরেডি পার্ট ওয়ানটা আমরা আপলোড করে দিয়েছি যদি না দেখে থাকো অবশ্যই দেখে দেখে নেবে আর তারপরে এই পার্টটাও দেখে নেবে এবং এরপরে আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে আজকে লাস্ট পার্ট বলতে পারি এটা আমরা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো আমার ক্লাস সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস আমরা স্টার্ট করে দিই আজকে আমরা কিছু জীবাণু নিয়ে কথা বলবো আমাদের চারিপাশে যেগুলো আমরা চোখে দেখতে পাই না যেগুলো দেখার জন্য আমাদের মাইক্রোস্কোপ বলে একটা যন্ত্র ব্যবহার করতে হয় সেইগুলোকে বলছে জীবাণু আমরা বলতে পারি জীবাণু আমাদের বেসিক্যালি আমাদের ক্ষতি করে কি ঠিক আছে কিছু কিছু জীবাণু হতে পারে আমাদের সাহায্য করে যেমন কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেমন আমাদের মানুষের শরীরে অন্ত্রে ইকোলি ব্যাকটেরিয়া যেটা আমাদেরকে সাহায্য করছে বিভিন্ন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে কিন্তু বেশিরভাগ যে জীবাণু বা বেশিরভাগ ব্যাকটেরিয়া ভাইরাস এরা কিন্তু আমাদের ক্ষতি করে ঠিক আছে বিভিন্ন রোগ সৃষ্টি করে তারা সেই রোগগুলোর নাম আমরা পড়ব আজকে এবং ট্রিক্স দিয়ে আমরা মনে রাখবো যে কিভাবে কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটা ভাইরাস ঘটিত রোগ সেগুলো মনে রাখার একটা ট্রিক্স আমি বলে দেব আশা করি তোমাদের খুবই উপকারে লাগবে আজকের ভিডিওটা তো চলো এবার আজকে প্রথমেই আমরা পড়ব ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত অনেকগুলো রোগ আছে আমি কিছু রোগ যেগুলো তোমাদের বিভিন্ন এক্সামের জন্য ইম্পর্টেন্ট যেগুলো বারবার আসে সেই রোগগুলোকে এক জায়গায় করার চেষ্টা করেছি এবং তার যে নির্দিষ্ট ব্যাকটেরিয়াগুলো সেগুলো তোমরা বই থেকে অবশ্যই পড়ে নিতে পারবে কিন্তু যেটা আমাদের গুলিয়ে যায় যে কোন রোগটা ব্যাকটেরিয়া ঘটিত কোন রোগটা ভাইরাস ঘটিত এইগুলো কিন্তু আমাদের খুব গুলিয়ে যাওয়া তাই একটা লাইন শুধু আমরা মনে রাখবো জাস্ট একটা লাইন ব্যাকটেরিয়ার জন্য একটা লাইন লাইন আর ভাইরাসের জন্য একটা লাইন মনে রেখে আমরা পুরোটা নাম বলে দিতে পারবো দেখো এখানে সুন্দর করে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি শুধু একটা লাইন মনে রাখো বলছে টিভি নিয়ে কাকা আর দীপ্তির মেশো গাড়ি করে বাড়ি যাবে এই লাইনটা আমাদের মনে রাখতে হবে টিভি নিয়ে কাকা আর ডিপ্তির মেশো ডিপ্তি হচ্ছে এখানে রোগটার নাম মনে রাখার জন্য এরকম নাম আমি একটা দিয়েছি ঠিক আছে আমরা বেসিক্যালি এরকম নাম শুনতে পাই না কিন্তু আমি দিয়েছি রোগটার নাম মনে রাখার জন্য তো ডিপ্তির মেশো গাড়ি করে বাড়ি যাবে ঠিক আছে তো টিভি মানে হচ্ছে টাইফয়েড টিটেনাস এগুলো আমরা মনে রাখবো টিভি নিয়ে নিয়েতে আমরা মনে রাখবো নিউমোনিয়া ঠিক আছে কাকা তারপরে আছে কাকা কাকা দিয়ে আমরা মনে রাখবো কলেরা কুষ্ঠ তারপরে দেখো আছে আর আর দিয়ে আমরা মনে রাখবো আমাশা তারপর বলছে ডিপথির ডিপথি থেকে আমরা মনে রাখবো যে ডিপথেরিয়া আর ডায়রিয়া তারপরে আছে দেখো মেসো মেশো থেকে আমরা মেনিনজাইটিস মনে রাখবো তারপর দেখা আছে গাড়ি গাড়িটা আমরা মনে রাখবো গনোরিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট তোমরা অনেকেই বিভিন্ন রকমের এক্সাম দেবে ঠিক আছে তো সেইগুলোর জন্য কিন্তু শর্ট প্রশ্ন হিসাবে এই ব্যাকটেরিয়া ঘটিত রোগ ভাইরাস ঘটিত রোগ তোমরা পরীক্ষার সময় কিন্তু দেখতে পাবে আর এই ট্রিক্সগুলো দিয়ে তোমরা অনায়াসে মনে রাখতে পারবে তোমাদের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তারপরে দেখো গাড়ি করে করে দিয়ে আমরা মনে রাখতে পারি কাশি তারপরে বাড়িটা দিয়ে কোনো কিছু হবে না ওটা সেন্টেন্সটা তৈরি করার জন্য বাড়ি লিখেছি তারপরে দেখো যাবে যাবে হচ্ছে যক্ষা তাহলে এই জায়গাটা তোমরা একটু ভিডিওটা পজ করে নিয়ে যদি লিখে নিতে পারো তাহলে সারা জীবন কিন্তু এটা লাগবে তোমাদের কাজে যে কোনো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে আসবো ভাইরাস ঘটিত রোগ ভাইরাস ঘটিত রোগ আমরা ট্রিক্স দিয়ে মনে রাখবো সারা জীবনে ভুলবে না এই লাইনটা যদি তোমার মনে থাকে তাহলে কি বলছে দেখো পরের মাসে এই ডেটে ঈশার পরীক্ষা হবে পরের মাসে এই ডেটে ঈশার পরীক্ষা হবে তাহলে কি বলছে পরের পরের থেকে আমরা মনে রাখতে পারি পলিও। তারপর চলে আসবো মাসে মাসে থেকে আমরা মনে রাখতে পারি মামস এই এই দিয়ে আমরা মনে রাখবো এডস যেটা ভাইরাস ঘটিত রোগ ডেটে ডেটে হচ্ছে ডেঙ্গু এটাও একটা ভাইরাস ঘটিত রোগ তারপর মনে রাখবো ঈশা ঈশা একজনের নাম আমরা মনে রাখতে পারি ঈশা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ঠিক আছে পরীক্ষা পরীক্ষা হচ্ছে পিৎ জ্বর এবং হবে সেটা হচ্ছে হেপাটাইটিস আমার এই ট্রিক্সগুলো তোমাদের কতটা কাজে লাগলো বা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কমেন্টসের মাধ্যমে ঠিক আছে তাহলে আমারও ভালো লাগবে যে তোমরা বুঝতে পারছো সেটা দেখে তারপরে আমরা কিছু রোগ নিয়ে পড়বো সেটা হচ্ছে মশাবাহিত রোগ একদম ডিটেলস আলোচনা করে দিচ্ছি যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে মশাবাহিত রোগ হচ্ছে ম্যালেরিয়া ডেঙ্গু মশাবাহিত রোগের মধ্যে ম্যালেরিয়া কি ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস মস্কুইটো দ্বারা বাহিত রোগ আর ডেঙ্গু হচ্ছে এডিস মস্কুইটো দ্বারা বাহিত রোগ তাহলে এরা কি হয় এরা অসুস্থ শরীরের দেহে ব্যক্তির দেহে যখন ওরা মশা কামড়ায় তাদের রক্তের মধ্যে সেই যে ব্যাকটেরিয়া বা সেই যে জীবাণুটা ঠিক আছে প্রোটোজোয়া সেই জীবাণুটা চলে আসে ঠিক আছে এবং যখনই চলে আসে তখন যে সুস্থ ব্যক্তিকে যখন তারা কামড়ায় তখন সেই জীবাণুটা সেই সুস্থ ব্যক্তির দেহে চলে যায় এইভাবে তারা রোগটাকে বাহিত করছে ডেঙ্গু হচ্ছে ভাইরাস ঘটিত রোগ আর ম্যালেরিয়া আমরা বলতে পারি প্রোটোজোয়া প্লাসমোডিয়াম নামক একটা প্রোটোজোয়া বাহিত রোগ হচ্ছে ম্যালেরিয়া তাহলে ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া বাহিত রোগ বা প্রোটোজোয়া ঘটিত রোগ বাহিত না মশা বাহিত রোগ এবং আমরা বলতে পারি যে প্রোটোজোয়া ঘটিত রোগ আর ডেঙ্গু হচ্ছে ভাইরাস ঘটিত রোগ আমরা একটু আগে পড়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও তাহলে আমি বুঝতে পারবো আমার কাজ ক্লাস করাতেও ভালো লাগবে তোমাদের আমার উৎসাহ বেশি বাড়বে তোমাদের এই কমেন্টস বা লাইকস করলে আমার বেশি উৎসাহ বাড়বে এবং নতুন নতুন ভিডিওগুলো বানাতেও ভালো লাগবে তাহলে দেখো মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা এবার আমি প্রথমেই বলেছিলাম যে কিছু কিছু ব্যাকটেরিয়া ভাইরাস এমনও আছে যারা আমাদের অনবরত মানে হেল্প করছে ক্ষতি করে তো বেশিরভাগ কিছু আছে আমাদের সাহায্য করে মানুষদের সাহায্য করছে প্রথমে আসবো যে পেস্ট দমনে ভূমিকা পেস্ট কি। পেস্ট হচ্ছে এমন কিছু পোকা বা পতঙ্গের লার্ভা বা এমন কিছু বলতে পারি যারা অনবরত প্রকৃতির ক্ষতি করে চলেছে আমাদের মানুষদের ক্ষতি করে চলেছে তো সেই পেস্টের দমন করার জন্য কিছু ব্যাকটেরিয়া ভাইরাস আছে তারা সেই পতঙ্গদের লার্ভা বা সেই পোকা মাকড়কে কী করে না সেই পোকাকে বা সেই লার্ভাকে কি করছে তারা দমন করতে পারছে ঠিক আছে পেস্ট মানে আমাদের ক্ষতি করছে যারা তো এবার আসবো যে জৈব সার হিসাবে ভূমিকা জৈব সার হিসাবে কিছু ব্যাকটেরিয়ার অনেক ভূমিকা আছে এমনকি কিছু ছত্রাকেরও ভূমিকা আছে জৈব সার হিসাবে নীলাভ সবুজ শৈবালেরও ভূমিকা আছে জৈব সার হিসাবে ব্যবহৃত হয় এবার দেখো তোমরা একটা জিনিস বারবার পড়ছ যে মটর গাছের মূলের অর্বুদে রাইজোবিয়াম বলে একটা ব্যাকটেরিয়া থাকে তার কাজ কি তার কাজ হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ করা তার কাজ হচ্ছে নাইট্রোজেনটাকে আবদ্ধ করা এবার নাইট্রোজেন আবদ্ধ করার করার পরে তারা এরা কোথায় থাকে এরা মিথজীবীয় সম্পর্কে থাকে মানে এরা হচ্ছে এই মটর গাছে বা শিম্বকোত্রীয় গাছের সাথে একটা মিথজীবীয় সম্পর্কে থাকে মিথজীবীয় সম্পর্ক মানে হচ্ছে দুজন দুজনকে সাহায্য করছে ও নাইট্রোজেন কি করছে ব্যাকটেরিয়া কী করছে নাইট্রোজেন আবদ্ধ করে সাহায্য করছে আর তার বিনিময় ও সেই মূলে থাকতে পারছে বাসস্থান পাচ্ছে ঠিক আছে এবং অর্বুদের মধ্যে লেক হিমোগ্লোবিন বলে একটা জিনিস থাকে ঠিক আছে এটা কিন্তু শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট আমি একদম ডিটেলসটা বলে দিচ্ছি যাতে তোমাদের বিভিন্ন এক্সাম দিতে সাহায্য হয় তো লেক হিমোগ্লোবিন থাকে হচ্ছে অর্বুদে মটর গাছের অর্বুদে কোন হিমোগ্লোবিন থাকে লেক হিমোগ্লোবিন থাকে যেটার জন্য অর্বুদে একটু লালচে ভাব দেখা যায় ঠিক আছে তাহলে এই হলো ব্যাকটেরিয়ার কথা যেটা আমাদের সাহায্য করছে নাইট্রোজেন করণে সাহায্য করছে এবার কিছু শৈবাল আছে নীলাভ সবুজ শৈবাল যেমন অ্যানাবিনা নস্টক এগুলো আমরা বলতে পারি তো তারা কি করে অ্যাজোলা বলে কিছু ফান আছে তাদের সাথে একটা মিথজীবীও অবস্থায় থাকে দুজন দুজনকে সাহায্য করছে মিথজীবী অবস্থা মানে দুজন দুজনকে সাহায্য করছে তো এই অবস্থায় যখন থাকে এই সব যে এরাও কি করে নাইট্রোজেন আবদ্ধকরণ কিন্তু করতে পারে ঠিক আছে এই অ্যানাবিনা নষ্টক এরা নাইট্রোজেন আবদ্ধকরণ করতে পারে এবং বিভিন্ন চাষবাসের আগে এই চাষটা করা হয় ঠিক আছে এবার আসবো জৈব সার হিসাবে ছত্রাক জৈব সার হিসাবে ছত্রাক মানে আমরা জানি যে আমরা ক্লাসিফিকেশন পড়েছি ছত্রাকও যেটা পড়ছে ছত্রাক কি করছে জৈব সার হিসেবে ব্যবহৃত হয় এবার এই যে ছত্রাকগুলো রয়েছে তারা কিছু কিছু উদ্ভিদের মূলের সাথে কিছু কিছু উদ্ভিদের মূলের সাথে সহবস্থানে থাকে সেই অবস্থাটাকে মাইকোরাইজা বলছে সেই অবস্থাকে মাইকোরাইজা ছবি দেখতে পাচ্ছ মূলের সাথে থাকে এরা আর ছত্রাকের কি হয় ছত্রাক বিভিন্ন ছত্রাকের যে অনুসূত্র দেখা যায় ঠিক আছে অনুসূত্র দেখা যায় তাহলে মাইকোরাইজা দু রকমের হয় একটা হচ্ছে এক্টো মাইকোরাইজা একটা হচ্ছে এন্ডো মাইকোরাইজা ঠিক আছে যখন মাইকোরাইজা যখন মানে এই যে ছত্রাকগুলোর অনুসূত্র যখন মূলের কোন উদ্ভিদের মূলের বাইরে থাকবে সেটাকে বলছে একটো মাইকোরাইজা আর যখন মূলের ভিতরের দিকে থাকবে তখন সেটাকে এন্ডো মাইকোরাইজা বা ভ্যাম বলে ঠিক আছে বা ভ্যাম বলে তাহলে তোমাদের প্রশ্ন আসে যে ভ্যাম কাকে বলে সেটা একটা মাইকোরাইজা এবং পাইন গাছেও আমরা এরকম মাইকোরাইজার সম্পর্ক দেখতে পাই পাইন গাছের মূলে ঠিক আছে না হলে তার কিন্তু বৃদ্ধিই হবে না এরকম মাইক্রোরাইজার সম্পর্ক না থাকলে পাইন গাছে তার বৃদ্ধিই হবে না এবং মাইকোরাইজা যে উর্বরতায় সাহায্য করছে পুষ্টিতে সাহায্য করছে উদ্ভিদের তাহলে আশা করি ক্লাসটা খুবই হেল্পফুল তোমাদের হবে তাহলে আজকের মতো এখানেই আমরা ক্লাস শেষ করছি পরের দিন আমরা খুব তাড়াতাড়ি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো আজকের মতো টাটা